হ্যাঁ মাননীয় দর্শক বন্ধুরা সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে কিন্তু এই মুহূর্তে খুশি হওয়ার কিছু নেই তিনি কিন্তু এখনো গ্রেপ্তার হননি আমি কেন বলছি তিনি আজকে বছর আগে আনা আক্তার আলী মহাশয়ের বারে বারে যে অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরকে প্রশাসনকে এবং তাতে কর্ণপাত করেনি সরকার সন্দীপ ঘোষ যে এ নাটের গুরু এই নির্যাতিতা যিনি এইভাবে নৃশংসভাবে খুন হলেন তার এই হত্যার পিছনে কে কারা কোন প্রভাবশালী সন্দীপ ঘোষের কত বড় হাত সেই অভিযোগে অভিযুক্ত হয়ে যখন দোষী হবেন সেইটাই কিন্তু আমাদের মূল এবং সমস্ত যে তিলোত্তমারা যারা দাবি জানাচ্ছেন রাত দখল করছেন পথ দখল করছেন তাদের কিন্তু স্বস্তির কারণ হবে তখনই যে প্রধান মাথারা ধরা পড়বে এই সন্দীপ ঘোষের মাধ্যমেই এবং সন্দীপ ঘোষের যে মাথার উপরে প্রভাবশালীদের হাত আছে সেটার সামনে আসলে তাহলেই কিন্তু দুধ কা দুধ পানিকা পানি এটা হবে তখনই কিন্তু মানুষ উল্লসিত হতে পারে পুরো সম্পূর্ণ ঘটনা কারণ ঘটনা যেটা ঘটানো হয়েছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে সন্দীপ ঘোষ অ্যান্ড বাহিনী সচেষ্ট ছিল আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গা থেকে সকালবেলায় ডাক্তারেরা চলে এসেছেন তার ঘনিষ্ঠ মহল সেখানে চলে এসে কিভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সর্বতোভাবে চেষ্টা করেছেন সুতরাং সেইগুলো সামনে আসলে তবেই তিনি গ্রেপ্তার যদি সেই বিষয় হন তখনই আসল গ্রেপ্তারটা তিনি হবেন কারণ এই আর্থিক তৎসুপের জন্য গ্রেপ্তারিটা কিন্তু মূল গ্রেপ্তারি না এটা কিন্তু মাথায় রাখছে